বাংলাদেশে কারা জাহান্নামে যাবে মুসলমান দাবি করে, আর কারো ফতোয়া লাগবে? আশা করছি আপনি বুঝেছেন, বুঝেছেন। এখানে তো নামাজ না পড়ে ওরা জাহান্নামে গেছে, সোনা মাউনের ভেতরে বেশি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। নামাজ পড়লেও জাহান্নাম, না পড়লেও জাহান্নাম তো যাবো কোথায়? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হয়ে যাক ওই মুসল্লি গুলো, ওদের জন্য ওয়াইল তো শোক। ওয়াইল মানে কি? তেল না, ওয়াইল মানে তেল না, ওয়াইল মানে এমন দোজক যার মাথার উপর থেকে একটা পাথর নিক্ষেপ করলে 40 বছর এক আধারে সময় লাগবে নিচে যেতে, এর নাম ওয়াইল দোজক। এর নাম কি? এই দোজকে আল্লাহ দেবে কাদের? যারা নামাজ পড়ে, তাহলে নামাজ এখন থেকে বাদ। ওখানে পেলাম নামাজ না পড়েছে এই জন্য জাহান্নামে, আর এখানে নামাজ পড়েও জাহান্নামে, আল্লাহর কথা তো দুই রকম লাগছে। কারণটা কি? এখানে সাহুন শব্দটা আল্লাহ দিয়েছেন, ওই সমস্ত নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে যারা নামাজ সম্পর্কে উদাসীন। সাহনের এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে ও নামাজে সময় মেনটেন করে নামাজ পড়ে না। নামাজ পড়ে ঠিক, কিন্তু আমাদের সময়ের গুরুত্ব দেয় না এমন মুসলমান দেশে আছে না নেই? জোহর আসর একসাথে পড়ে নেয়, এই জন্য আমাদের সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। দুই নম্বরে ওই মানুষ সাহনের ব্যাখ্যা হচ্ছে ওইটা, ও নামাজ পড়তে আসে ঠিক, কিন্তু নামাজে যেটা বলে ও বোঝে না। এই মানুষ তো দেশে নেই। নামাজের ভেতরে আপনি সূরা ফাতিহা পড়েন, 30 বছর নামাজ পড়ছে সূরা ফাতিহায় 7টা আয়াত, কি বলেছে ও কোনোদিন বোঝেও না, চেষ্টাও করে নাই, কথা বলে না কেন? আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত প্রশংসা হতে পারে সব আমি তোমাকে দিয়ে দিলাম। এই যে হামদের আগে আলিফ লাম আছে, হামদ মানে প্রশংসা, মাদা মানে প্রশংসা। আল্লাহ মাদা না দিয়ে হামদ দিলেন কেন? হামদ শুধুমাত্র আল্লাহর জন্য খাস, আর মাদা আল্লাহ এবং পৃথিবীর সবার জন্য খাস। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে আবার আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন, প্রশংসা যত হতে পারে শুধুমাত্র এই বাংলাদেশে না, আলামিন বহু বছর। যত জগৎ আছে, জগৎ কত আছে আপনার মেধায় আপনি ধরাতে পারবেন না। এই বাংলাদেশের মতো এখন পৃথিবীতে রাষ্ট্র আছে 228টা, তার এত ছোট রাষ্ট্র না। এই বাংলাদেশটা 14 ডবল করলে যত বড় হবে সৌদি আরব একাই অত বড়, এই বাংলাদেশটা 29 ডবল করলে যত বড় হবে ইন্ডিয়া একাই অত বড়, বাংলাদেশটা 59 বার জোড়া দিলে যতবার হবে যত বড় হবে আমেরিকা একা অত বড়। এরপরে কানাডা আছে, চীন আছে, রাশিয়া আছে, এই দেশের মতো মনে হয় 59, 70, 100টা দেশ জোড়া দিলেও এই দেশের মতো বড় হবে না, এত বড় বড় দেশ, ওগুলো সব মিলে একটা আর বাংলাদেশ একটা। এরকম রাষ্ট্র আছে 228টা, কয়টা বলেন? 228টার ভেতরে তুলনামূলক ভাবে ছোট দেশ এই বাংলাদেশ, আরো কয়েকটা আছে তার ভেতরে ছোট এইটা। এই দেশের ভেতরে এখন 64টা জেলা আছে, তার ভেতরে দিনাজপুর একটা জেলা, এখানে প্রায় 11টা থানা আছে, এর ভেতরে বীরগঞ্জ একটা থানা। এই থানায় কত জায়গা আছে? এখানে এই একটা জায়গা, এই জায়গায় কত মানুষ আছে তার ভেতরে আপনি একজন। আপনি একটু চেষ্টা চিন্তা করেন তো, পৃথিবীর তুলনায় আপনি কি? তো পৃথিবী বললাম, এই পৃথিবীর তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়, সূর্যের চাইতে ব্ল্যাক হোল 27 গুণ পর্যন্ত বড় আছে। তার মানে ওই রকম সূর্য খেয়ে ফেলতে পারে এরকম ব্ল্যাক হোল আল্লাহ বানিয়েছেন। এরপরে ছায়াপথ মিল্কি ওয়ে নিহারিকা গ্যালাক্সি,
বড় বড় তারকাগুলো পাশ দিয়ে গেলে খেয়ে ফেলে। আমার তো মনে হয় সৌরজগৎ সম্পর্কে যখন পড়ি, বিশাল তারকা যেটা সূর্যের চাইতেও প্রায় ডবল ডবল বড়, ওর চাইতে পৃথিবী, ওর চাইতে এই বাংলাদেশ, ওর চাইতে দিনাজপুর, ওর চাইতে বীরগঞ্জ, ওর চাইতে কবিরাজের হাট, ওর চাইতে বটতলি। এ বটতলিতে শুধু এতটুকুই না, অনেক জায়গা নিয়ে বটতলি, কথা বলেন না কেন, তার ভেতরে এটা একটা মাত্র জায়গা, এই জায়গায় আপনি হাজারো মানুষের ভেতরে একজন। আপনি যে মস্তানি করেন, কি নিয়ে করেন? আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আমি তোমার নজরে আছি তো, আর আমার মাস্তানি দেখে কে? আপনি প্রশংসা করি কি জানালেন আল্লাহকে? আল্লাহ শুধু বাংলাদেশ না, শুধু পৃথিবী না, যত জগতে প্রশংসা হয় সব আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না, এতটুকুই বলে শেষ করলেন না, বললেন আর রহমান ইব্রাহিম, হে আল্লাহ তুমি তো দয়াবান মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতে একচ্ছত্র মালিকানা তোমার, আপনি কিয়ামতের বিশ্বাসও আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বলেন আল্লাহ কিয়ামতে কোন পীর, কোন বুজুর্গ, কোন নবী, কোন রসুল বাঁচাতে পারবে না শুধু তুমি ছাড়া। এ কথা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আপনাকে কেউ কি লাঠি দিয়ে পিটিয়ে বলাচ্ছে? না, বলেন না কেন? এই নিয়মটা আল্লাহ শেখালেন কারণ আমাকে বারবার, কারণ পৃথিবীতে আপনি যদি কারো কাছে কিছু পেতে চান অবশ্যই আগে তার প্রশংসা করা লাগবে। বলেন, আপনি যদি আজকের সভাপতির কাছে কিছু পেতে চান ওনার বাড়িতে গিয়ে একা ধরুন আর প্রশংসা আরম্ভ করবেন যে আপনি এলাকার কৃতি সন্তান, আপনি না হলে আমরা না খেয়ে মরতাম, এত কথাগুলো শুনতে উনি শেষ পর্যন্ত বলবে বেটা এত প্রশংসা করিস কে তুই? বলবে না? কথা বলছেন না? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেন আপনি যখন প্রশংসা করলেন দাঁড়িয়ে তখন জিজ্ঞাসা করছে তুই কে, তখন আপনি পরিচয় দিচ্ছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তুমি আমাকে চিনতে পারো নি, আমি তোমার গাদ গোলাম, আমি তোমার দাস, আমি তোমার আরো জোরে বলো না, আমি তোমার গোলাম বান্দা, শুধু আমি না, নাবুদু আমরা সবাই। এই জন্য বাংলাদেশে কোন পীর যদি বলে আমি অমুক পীরের গোলাম, অশিরিক করেছে, পৃথিবীতে কারো গোলামি করা জায়েজ নেই, শুধুমাত্র কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ ছাড়া আপনি কারো গোলামির পরিচয় দিতে পারবেন না। এতটুকুই বলেননি, আপনি বললেন আল্লাহ আমি তোমার সাহায্য চাই। উনি যদি জিজ্ঞাসা করে তুমি বললে আমি অমকের ছেলে, অমক অমক গ্রামে বাড়ি, অবশ্যই বলবে তুই কি চাস? বলবে না? আল্লাহ যেন আপনাকে বলছে এই বেটা তুই আমার আমার বান্দা দাবি করলি, কি চাস বল? আপনি বলেন ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার সাহায্য চাই। আল্লাহ যেন জিজ্ঞাসা করেছে স্বভাবত সাহায্য, কি সাহায্য বল, আপনার কিন্তু অনেক কিছুর অভাব আছে, আপনার ছেলে নেই, মেয়ে নেই, টাকা পয়সা নেই, ক্ষমতা নেই, আজ 11 বছর আপনি অনেক কিছু বলতে পারেন, আপনি কিছু বলেননি, আপনি কি বলেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমি সাহায্য চাই, আমি তোমার কাছে সহজ সরল পথ চাই। কেন বললেন? আপনি বলেছেন এই কারণে, ও আল্লাহ আমি বাংলাদেশে ইসলাম মানতে গিয়ে দেখি আজ হাজারো দল, হাজারো মত, সবাই টুপি মাথায় দেয়, সবাই মসজিদে যায়, সবাই জিকির করে, কিন্তু সব দল আলাদা, আমি তো ঝামেলায় আছি ইসলাম মানতে গিয়ে, এই জন্য তোমার কাছে আমি সহজ সরল পথ চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সহজ পথ বলতে তুই কাজের পথ বোঝালি বল, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আপনি যখন আল্লাহকে বলেন রাব্বুল আলামিন সহজ পথ তুমি বোঝো না, সহজ পথ বলতে আমি তাদের পথ বুঝিয়েছি যারা তোমার পুরস্কার পেয়েছে। আপনি যেন আল্লাহকে ব্যাখ্যা করে বোঝাচ্ছেন আল্লাহ তুমি সহজ পথ বোঝনি, সহজ পথ ওইটা যারা তোমার পুরস্কার পেয়েছে। আল্লাহ বলেন পুরস্কার পেয়েছে কারা? আপনি কি বলেন? এখানে চারজন মানুষের নাম আছে কোরআনে কারিমে, মিনান নাবিয়িনা ওয়াস
والصديقين والشهداء والصالحين এখন এই চারজন মানুষের জীবন চরিত্রের উপর আপনার জীবন তুলে ফেলা লাগবে নাই তো আপনি পুরস্কার পাবেন না নিজের কথায় আপনি নিজে মুনাফিক আপনি নিজেই বলছেন আমি পুরস্কার চাই যারা তোমার পথে চলে পেয়েছে আল্লাহ বলেন কারা চারজন মানুষের নাম আছে কয়জন বলো এক নম্বরে নবীরা দুই নম্বরে সিদ্দিকরা তিন নম্বরে শহীদরা চার নম্বরে তাহলে আপনার দোয়ায় আপনি ঠিক আছেন শেষে আপনি আল্লাহকে জানালেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন হে আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালিও না যারা তোমার অভিশাপ পেয়েছে কি কথা বলছেন আপনি এখন অভিশাপ পেয়েছে কারা আর আমরা সবাই জানি পৃথিবীতে আল্লাহর অভিশাপ পেয়েছে ইহুদি এবং খ্রিস্টানরা আসতে বলেন ইহুদি খ্রিস্টানরা অভিশাপ পায়নি কেন পেয়েছে না না কথা না বুঝলে বলবেন না স্যার ফাতে হা পড়েন আপনি কিসের ফাতে হা পড়েন ওরা অভিশাপ পেল কেন এক নম্বর ওরা অভিশাপ পেয়েছে ওদের তাওরাতে ওদের ইনজিলে লেখা ছিল নবী মোহাম্মদ শেষ নবী ওরা জানতো পড়েছে কিন্তু হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানতো না অহংকারে যে নবী বানানোর লোক পাইনি তোমার মতো গরিব মানুষ নবী বানিয়েছে আর হিংসায় শেষ নবী যদি আসে আমাদের ইহুদি বংশে আসবে খ্রিস্টান বংশে আসবে ও মুসলমান ধর্মে এসেছে ওই নবী আমরা মানি না তাহলে সত্যকে সত্য জানার পরেও যারা অহংকার করে হিংসা করে মানে না ওরাও আর এক প্রকার ইহুদি খ্রিস্টান ঠিক